ঢাকার দুই ক্লাবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনির বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে বিভিন্ন ক্লাবের সদস্যরা দাবি জানিয়ে আসছিলেন পরী মনিকে বার ও ক্লাবগুলোতে নিষিদ্ধ করা। বার ও ক্লাবের সদস্যরা পরী মনির বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে রীতিমতো চাপও প্রয়োগ করছিলেন। এরই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন সামাজিক ক্লাব ও বারে নিষিদ্ধ হচ্ছেন চলচ্চিত্র নায়িকা পরী মনি। ইতোমধ্যে ক্লাবগুলোর কর্তৃপক্ষের মধ্যে পরী মনিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। নিষিদ্ধ হলে তিনি আর কখনোই ক্লাবে ঢুকতে পারবেন না। পরী মনি কিংবা এমন কাউকে ক্লাবে কোনো সদস্য নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সদস্যদের সদস্যপদ বাতিল করা হবে। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও মৌখিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে। ঢাকার একটি নামকরা ক্লাবের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরী মনিকে ক্লাবের কোনো ফাংশনে অংশ নিতে নিষেধ করা হয়েছে। ক্লাবের কোনো সদস্য পরী মনিকে অতিথি হিসেবেও নিয়ে আসতে পারবেন না। সব সদস্যদের এ বিষয়ে নিষেধ করে দেওয়া হয়েছে। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।